পবিত্র মিরাজের সত্যতা এবং ঘটনা সম্পর্কে অনেকেই ভিন্ন মত পোষণ করেন, কিন্তু পবিত্র কোরআন হাদিসে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এমন সত্য ঘটনাকে উপলব্ধি বা হৃদয়ঙ্গম করা প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু সর্বপ্রথম শবে মিরাজের বাস্তব ঘটনার সাক্ষ্য দিয়েছিলেন, আর এর জন্য তিনি পেয়েছিলেন সিদ্দিকে আকবর খেতাব, অর্থাৎ মহাসত্যবাদী। কাজেই আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সংঘটিত ঘটনাকে আমাদেরও উচিত সিদ্দিক আকবরের ন্যায় মিরাজের ঘটনাবলী নিঃসন্দেহে বিশ্বাসে স্থাপন করে নিজেদের সাদেকিনদের অন্তর্ভুক্ত করে নেওয়া। বর্তমান বিশ্বে বৈজ্ঞানিক উৎকর্ষের সঙ্গে শবে মিরাজের ঘটনার তুলনামূলক যুক্তি প্রদর্শনে না গিয়ে পবিত্র কোরআন হাদিস সহ নির্ভরযোগ্য তথ্যমূলক গ্রন্থগুলোর আলোকে এখানে আমি শবে মিরাজের সারসংক্ষেপ তুলে ধরছি। রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত মহানবী হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজ সম্পূর্ণ করে উম্মেহানির ঘরে ঘুমিয়েছিলেন। সে সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে শুভবার্তা জানান, হে মহান আল্লাহর প্যারা নবী, আপনি জাগ্রত হন এবং উঠে পড়ুন। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য দ্রুতগামী বাহন বিদ্যুতের চেয়ে অধিক শক্তিসম্পন্ন বোরাক নিয়ে এসেছি। আপনার অভ্যর্থনার জন্য সব ফেরেস্তা ও নবী পয়গম্বর অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হযরত জিব্রাইল আলাইহিস সালামের এমন সুমধুর ডাক শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম জেগে ওঠেন এবং হাউজে কাউসারের পানি দিয়ে উযু করে দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক পবিত্র বোরাকে আরোহণ করেন এবং হাজার হাজার স্বর্গীয় ফেরেস্তার পরিবেশনে বোরাক ঊর্ধ্বলোকে ছুটে চলল। এবার আল্লাহর প্রেরণবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠেই কেঁদে ওঠেন এবং দুহাত তুলে ফরিয়াদ করেন, হে আল্লাহ দয়াময়, আজ আপনি আমাকে পরম অভ্যর্থনায় বোরাকে করে আপনার দরবারে নিয়ে যাচ্ছেন, কিন্তু রোজ হাসরে আমার প্রিয় উম্মতের অবস্থা কী হবে? এইসাদ হলো, হে নবী উম্মতে মোহাম্মদি, রোজ হাসরে এমনিভাবে সম্মান পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শুনে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া জানালেন এবং বাইতুল মুকাদ্দাস এসে পূর্ববর্তী নবী রাসূলদের উপস্থিতিতে দুই রাকাত নামাজের ইমামতি করেন। এরপর আল্লাহর প্রেরা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে আরোহণ করে বিশ্বস্রষ্টার নভোমণ্ডলের অপরূপ দৃশ্য দেখে বিমোহিত হন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয় এবং হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদর অভ্যর্থনা জানান। এ সময় গোটা নভোমণ্ডল থেকে ধ্বনি ওঠে মারহাবা মারহাবা। এরপর তিনি পর্যায়ক্রমে দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহিয়া, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। পরে বাইতুল মামুন নামক আসমানি পবিত্র কাবা গৃহে ফেরেশতাদের নিয়ে আবার দুই রাকাত নামাজ আদায় করেন, সিদরাতুল মুনতাহা নামক স্থানে গিয়ে অবতরণ করেন। এখানে এসেই বোরাক থেমে গিয়েছিল। সিদরাতুল মুনতাহার অভূতপূর্ব স্বর্গীয় আভা দেখে তিনি বিমোহিত হন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম জানান, হে আল্লাহর নবী, এই পর্যন্ত আমার সীমানা, এরপরে আর আমার অগ্রসর হওয়ার সাধ্য নেই। অতপর এখান থেকে মহানবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রফরফ নামক একটি কুদরতি বাহনে আল্লাহ পাকের আরশে মুআল্লায় নিয়ে যাওয়া হয়।